হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে। আজকে আমি ব্লগটা দেখো আমাদের ঠাকুর মন্দির দিয়ে শুরু করছি। আমার শ্বশুর পুজো দিচ্ছে, আমি তাই এখান থেকে ব্লগটা শুরু করলাম। এদিকে আমি করে মাল ভরে রেখেছিলাম, তখন দাদাভাই মাল ভরতে বসেছে। দেখো ফ্রেন্ডস, দেখো আমি এখন স্নান টান করে চলে এসেছি, তো আমি এখন রান্না করতে যাবো। চলো, কী কী বাজারে এনেছে সব গুছিয়ে দিয়েছি, বেশি বাজার আনোনি দাদা তোমার দাদাভাই। আলু এনেছি, পেঁপে এনেছি, আর কাঁচা লঙ্কা, আর কচুর শাক এনেছি। তা কচুর শাকটা আমার শাশুড়ি কেটে দিয়েছে, আর ইলিশ মাছ এনেছে, সেটাকে ধুয়ে রাখলাম। তো চলো আজ এই রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। চলো দিদি, দেখো রান্নাঘরে চলে এসেছি। দেখো কচুর শাক ধুয়ে রেখেছি, এবার কচুর শাকটা বসাবো। আর এদিকে আমি চালটাও ধুয়ে রেখেছি। এদিকে তোমার দাদাভাই এই যে ইলিশ মাছ এনেছে, রান্না করবো এখন। বেগুন যে এদিকে বেগুন কেটে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি বেগুন আলু দিয়ে ঝোল করবো। তো চলো রান্নাটা শুরু করে দিই। আগে কচুর শাক সেদ্ধ বসিয়ে দিই, আর ভাতটা বসিয়ে দিই, মাছটা ভেজে নেব। দেখো জয়িতা এখন পেন নিয়ে এলো কোচা করছে, এখন ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি কচুর শাক দিয়ে আর ইলিশ মাছ দিয়ে। রান্নাঘরে চলে এসেছি, এবার সবাইকে ভাত দেবো। এখন ভাত টাত বাড়বো। দেখো কচুর শাকটা রান্না করে রেখে দিয়েছি, এদিকে তো মাছের চালটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সবাইকে খেতে। তো সবাই আসন পেতে বসে আছে, এবার সবাইকে ভাত দিয়ে দেবো। তা খেয়ে দিয়ে আমরা একটু শুয়ে পড়েছিলাম, তো দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে। মনা বায়না করছিলো যে আলু কাটা খাবে, তারপর বাবা আলু কাটা নিয়ে এসছে, তো সিঙ্গাড়াটা খেয়ে নিচ্ছি, তারপরে মনা আলু কাটা খেয়ে নেবে, তারপর মনাকে বই নিয়ে পড়তে বসাবো, তারপরে আমাদের আবার তোমাদের সাথে দেখা করবো রাত্রির ডিনারের পর। রাত্রির ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম না, চলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো শুতে এসেছি, এখন রাত্রি 12টা বাজে, শুতে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, এ দেখো মনে নিয়ে এই শুয়ে আছে, টাটা করে দাও, গুড নাইট, গুড নাইট।